আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো আত্মনির্ভর ভারত এবার বিদেশে বিক্রি হতে চলেছে ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র আকাশ মিসাইল এরপর আপনাদের প্রতিবেদন কেন চিনের ধারে কাছেও যেতে পারবে না জ্ঞানপাপী মসজিদ নিয়ে ভারতের মুসলিম নেতাদের যে উদ্বেগ যে কারণে ফ্রান্সকে ক্ষতিপূরণ দিচ্ছে অস্ট্রেলিয়া যে ভয়ে নাম পাল্টাচ্ছেন ভারতের মুসলিম গৃহকর্মীরা তিস্তা চুক্তির দায় মমতার নাকি মোদির যে সুসংবাদ দিলেন জেলেন্সকে ইমরান খানের সমর্থনকারী চ্যানেল বন্ধ যুক্তরাষ্ট্রের উদ্বেগ সৌদি যুবরাজের কাছে লিখিত যে বার্তা মোদীর প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গত দেড় মাস ধরে একের পর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতের আকাশ মিসাইল তৈরি হয়েছে প্রায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে জানিয়েছেন সেই ক্ষেপণাস্ত্র এবার বিদেশি রপ্তানি করা হবে তাছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে গত কয়েক বছর ধরে নির্ভর আত্মনির্ভর হচ্ছে ভারত আকাশ মিসাইল এর ভূমি থেকে আকাশে নিক্ষেপজনক পাল্লা পঁচিশ কিলোমিটার দুই সালে এই নিক্ষেপণাস্ত্রটি জাতীয় ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করে ভারত দু সালে ইন্ডিয়ান আর্মির হাতে তুলে দেওয়া হয় এরপরে ভারতের একাধিক প্রতিবেশী দেশ এটি কেনার ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করলে কেন্দ্রীয় মন্ত্রিসভা আকাশ মিসাইল রপ্তানি ব্যাপারে সবুজ সংকেত দেয় কমিটিও করা হয়েছে এই নিয়ে হচ্ছে কেন চীনের ধারে কাছেও যেতে পারবে না ভারতের নতুন এবং সবচেয়ে শক্তিশালী জাহাজ বিমানতরের অনতরী আই বিক্রান্ত গত শুক্রবার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে ভারত বর্তমান তার নৌবাহিনী ওর জন্য একটি নতুন প্রজন্মের যুদ্ধ জাহাজ তৈরি করেছে এবং বিক্রান্ত ভারতের গর্ব এবং শিল্পের সবচেয়ে দৃশ্যমান প্রতীক ভারত সাম্প্রতিককালে স্থানীয়ভাবে পরিকল্পিত এবং তৈরি রণতরি বিক্রান্ত শুধুমাত্র একটি পরিপক্ক সামরিক শিল্প কমপ্লেক্সের ক্ষমতাকে তুলে ধরে না পাশাপাশি আমলাতান্ত্রিক বিলম্ব এবং ব্যয়ের অতিরিক্ত চাপে থাকা প্রোগ্রামের একটি শক্তিশালী অনুসারক ভারতের পরবর্তী প্রজন্মে নৌবাহিনীর প্রয়োজনের তুলনায় এর সক্ষমতা অনেক কম পাকিস্তানের উপর এক চোখ রাখার সময় ভারতের কৌশলগত ফোকাস ক্রমবর্ধমানভাবে চীন এবং তার নাটকীয় সামরিক সম্প্রসারণের দিকেও রাখতে হচ্ছে সংখ্যাগতভাবে চীন এখন বিশ্বের বৃহত্তম নৌবাহিনী তাদের সমস্ত জাহাজ এখন চীনা শিপইয়ার্ডে ডিজাইন এবং নির্মাণ করা হয়েছে নৌবাহিনীর শক্তি বাড়াতে এবং বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার কারণে চীন এখন রেকর্ড গতিতে নতুন নতুন যুদ্ধ জাহাজ তৈরি করছে ভারতীয় কৌশলবিদরা ভবিষ্যতের নৌসংঘাতে চীনকে পরাস্ত করতে কি করতে হবে সেদিকে ক্রমবর্ধমানভাবে মনোনিবেশ করেছেন বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সেই সংঘর্ষে একটি ভূমিকা পালন করবে তবে সেগুলোকে নতুন প্রজন্মের অস্ত্র ব্যবস্থা মোকাবেলা করতে যথেষ্ট সক্ষম হতে হবে এক্ষেত্রে সময়ের সাথে সাথে আধুনিক হওয়াটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ভারতের মুসলিম নেতাদের যে উদ্বেগ উত্তরপ্রদেশে জ্ঞানপাপী মসজিদের পরিণতি বাবরি মসজিদের মতো হওয়ার আশঙ্কা করছে ভারতের শীর্ষস্থানীয় মুসলিম নেতারা মালিকানা নিয়ে আইনি লড়াইয়ে বারাণসী আদালতের অনুমোদন দেয়া সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা করছেন তারা অল ইন্ডিয়া মুসলিমের প্রধান ওয়াইসি মসজিদের মালিকানা প্রশ্ন তুলে কয়েকজন হিন্দু নারীর আবেদন সোমবার বারাণসী জেলা আদালত গ্রহণ করলেও এটি হাইকোর্টে চ্যালেঞ্জ করা হবে হায়দ্রাবাদের এই সংসদ সদস্য জানান আদালতের এই সিদ্ধান্তে উনিশশো একানব্বই সালে প্রবর্তিত ধর্মীয় উপসনালয় রক্ষা আইনের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে এদিকে উদ্বেগ জানিয়েছে জামাত ওলামা এই হিন্দ সংগঠনটির আশঙ্কায় একে পুঁজি করে দেশের বিভিন্ন স্থানে মসজিদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে কট্টর হিন্দুত্ববাদীরা জ্ঞানপাপী মসজিদের মালিকানা প্রশ্ন তুলে বারাণসী আদালতে দাখিল করা আবেদনে বলা হয় পাঁচ হিন্দু নারী মসজিদের ভেতরে পানি নিতে গিয়ে সেখানে শিবলিঙ্গ দেখেছেন এই যুক্তিতে জ্ঞানপাপী মসজিদের ভেতর সারা বছর পুজো করার অনুমোদন চান তারা যদিও মসজিদ কমিটির দাবি অজু করার স্থাপনাকে শিবলিঙ্গ মনে করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সূত্র এনডিটিভি এদিকে হট নিউজ হচ্ছে যে কারণে ফ্রান্সকে ক্ষতিপূরণ দিচ্ছে অস্ট্রেলিয়া অবশেষে সাবমেরিন চুক্তিতে ফ্রান্সকে ক্ষতিপূরণ দিচ্ছে অস্ট্রেলিয়া ইতিমধ্যে ফরাসি সাবমেরিন নির্মাতা প্রতিষ্ঠান নাভাল গ্রুপের সঙ্গে একটি ক্ষতিপূরণের চুক্তি করেছে দেশটি এতে চুক্তি লঙ্ঘন নিয়ে কানবেরা ও প্যারিসের মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা বিবাদের অবসান ঘটল শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আল বানিস নিশ্চিত করেছেন এ তথ্য খবর বিবিসি অ্যান্থনিও আলবানিস বলেছেন ফরাসি প্রতিষ্ঠানটি আটান্ন কোটি চল্লিশ লাখ মার্কিন ডলারের বিনিময় চুক্তি নিষ্পত্তি করতে সম্মত হয়েছে এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়া পক্ষ থেকে এক দশকের বেশি সময় ধরে চলা কয়েক বিলিয়ন ডলারে সাবমেরিন প্রকল্পের চুক্তি শেষ হলো এই চুক্তি ভঙ্গ নিয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে তীব্র বিবাদ সৃষ্টি হয় ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন ক্রয় কয়েক বিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল করেছিল অস্ট্রেলিয়া তবে তা পাশ গত বছর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন তৈরিতে বিকল্প এক সমঝোতা হয় দেশটির এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে যে ভয় নাম ভারতে ভারতীয় মুসলিম গৃহকর্মীরা বর্ণ বৈষম্যের কারণে ভারতের সাধারণ গৃহকর্মীরা অহরহী নানা মুখী দুরবস্থার শিকার হয়ে থাকেন জাত ভেদাভেদের কারণে অনেকেই সহিংস পরিস্থিতির মুখোমুখি হন তবে মুসলিম গৃহকর্মীদের জন্য অবস্থা আরও করুন তারা আরও বেশি বৈষম্যের শিকার আজাজের আর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য ছোটবেলায় মুন্নি বেগমের নামের অংশেষ অংশ ব্যবহার করতে নিষেধ করেন তার মা তখন তার বয়স মাত্র দশ বছর কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ বিষয়ে সেটা তার বোঝার কথা না তবে এখন তিনি বুঝেন এদিকে আরেকটি হজে তিস্তা চুক্তির দায় মমতা নাকি মজির দু সালের ঘটনা পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিজেপি সরকারের চার বছরের পররাষ্ট্রনীতির সাফল্য নিয়ে কথা বলেছিলেন দিল্লিতে এক পর্যায়ে তিস্তা চুক্তির অচল অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা সরকারে আছি আরও এক বছর তার ব্যর্থ হয়েছি এখনই বলা যাবে না সুষমা এদিন জানান পশ্চিমবঙ্গ বলছে তিস্তা চুক্তি হলে তারা ক্ষতিগ্রস্ত হবে তাই তারা তো নদী থেকে বাংলাদেশকে পানি দেওয়া যায় কি না এমন বিকল্প প্রস্তাব দিয়েছে সুষমা জানিয়েছিল এই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে সুষমার সেই সম্মেলনের পর আরও চার বছর অতিবাতে হয়েছে তিস্তা নিয়ে আলোচনা কোনো অগ্রগতি হয়নি বিকল্প পানির সরবরাহ নিয়েও আর কিছু শোনা যায়নি এগারো বছর আগে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে কিন্তু তিস্তা নদীর চুক্তি তারপরও হয়নি কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী সফরকালে এটি এমনকি আলোচনার এজেন্ডারে স্থান পায়নি বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রায় দুই কোটি মানুষের জীবন ও জীবিকা এবং ওই এলাকার পরিবেশ ও প্রাণ বৈচিত্র্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিস্তা নদীর পানি একতরফা ভোগ করছে ভারত এ নিয়ে প্রশ্ন উঠলে ভারত সাফ জানিয়ে দেয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হচ্ছে না বলে চুক্তি করা হচ্ছে না এদিকে আরেকটি হচ্ছ নিউজ হচ্ছে যে সুসংবাদ দিলেন জেলেন্সকি। কি রাশিয়ার দখলে থাকা বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমি জেলেন্সকে বুধবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেন্সকে এটিকে সুসংবাদ বলে মন্তব্য করেছেন খবর বিবিসের প্রতিবেদনে বলা হয়েছে পূর্ব খার্কিব অঞ্চলে সম্ভাব্য অগ্রগতি সম্পর্কে কয়েকদিন ধরে গুঞ্জন শোনা গেছে তবে ইউক্রেনের কর্মকর্তারা এ বিষয়ে কিছুই জানায়নি প্রেসিডেন্ট জেলেন্সকি যে যেসব জায়গা পুনরুদ্ধার দাবি করেন সেসব এলাকার নাম বলতে অস্বীকার করেন তিনি বলেন নাম বলার সময় এখনও আসেনি জেলেন্স সুসংবাদ বিষয়ে পৃথকভাবে একাধিক মার্কিন কর্মকর্তা বলেছেন রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের অগ্রগতি দীর্ঘদিন কিন্তু অর্থবহ এটি আরেকটি ইমরান খানের সমর্থনকারী চ্যালেঞ্জ বন্ধ যুক্তরাষ্ট্রের উদ্বেগ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক একটি টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার বিষয়টি উদ্ধৃত করে পাকিস্তানের গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন পাকিস্তানের মিডিয়া আউটলেট এবং সুশীল সমাজের উপর উল্লেখযোগ্য নিষেধাজ্ঞার কারণে আমরা উদ্বিগ্ন খবর ভয়েস অফ আমেরিকা তিনি বলেন মিডিয়া এবং এর বিষয়বস্তু সীমাবদ্ধতার উপর বিধিনিষেধ নিয়ে আমরা উদ্বিগ্ন সে সাথে সাংবাদিকদের বিরুদ্ধে আক্রমণ জবাবদিহিতার অভাব এবং মত প্রকাশের স্বাধীনতাকে বিনষ্ট করা উদ্বিগ্ন যুবরাজের কাছে লিখিত যে সৌদি শাসক ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সৌদি সফরত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুবরাজের কাছে বার্তাটি পৌঁছে দেন সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি প্রতিবেদনে বলা হয় বৈঠকে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সেটি আরও বাড়ানোর উপায় নিয়ে কথা বলেন মোহাম্মদ বিন সালমান ও এস জয়শঙ্কর এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় কথা হয় তাদের এদিকে হজ নিউজ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ রণাঙ্গনে কত বড় বিপদে পড়েছে মস্কো প্রেসিডেন্ট পুতিনের সামনে উপায় কি ইউক্রেনের উত্তর পূর্বের অনেক গ্রাম ও শহরে বেশ কয়েক মাস ধরে নতুন করে নীল নতুন হলুদ পতাকা উঠতে দেখা যাচ্ছে ইউক্রেনের সৈন্যদের আনাগোনা প্রেসিডেন্ট জোলেসকে মঙ্গলবার দাবি করেন যে উত্তর পূর্ব এবং দক্ষিণে তার সেনাবাহিনীর রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে ছয় হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে যদি এই দাবি সত্যি হয় তাহলে গত পাঁচ মাস ধরে রাশিয়া ইউক্রেইনের যতটা জায়গা দখল করে নিয়েছিল ইউক্রেনের সেখানে মাত্র সাত দিনে তার চেয়ে বেশি এলাকা পুনর্দখল করেছে ইউক্রেনের পুনরায় দখল করা এলাকায় সুনির্দিষ্ট আয়তন নিরপেক্ষভাবে যাচাই করা এখনও সম্ভব নয় তবে রণাঙ্গন থেকে সাংবাদিকরা জানাচ্ছেন বিশাল এলাকা থেকে রুশ সৈন্যরা দ্রুত পিছু হটেছে। বিশেষ করে খার্কিব অঞ্চলের প্রায় পুরোটাই এখন আবারও ইউক্রেনের নিয়ন্ত্রণে অনেক জায়গায় অস্ত্র সরঞ্জাম ফেলেই রুশ সৈন্যরা চলে গেছে এই পিছু হটার কথা রাশিয়া নিজেরা অস্বীকার করেনি এদিকে আরেকটা হজ শুনিতে হচ্ছে দিয়ে আরো বিপজ্জনক হব পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান জানিয়েছেন সন্ত্রাসবাদের মামলায় তাকে জেলে পাঠানো হলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন গত বিশ আগস্ট এক র্যালিতে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন ও হুমকি দেন এরপর তার বিরুদ্ধে মামলা হয় বৃহস্পতিবার এ মামলার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ভারতীয় সংবাদ মাধ্যম এদিকে আরেকটি নিজ হচ্ছে যে দেশে অপরাধী না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে জেলখানা কোনো অপরাধী না থাকার কারণে বা নেদারল্যান্ডসের জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে ইতিমধ্যে অন্তত আঠারোটি জেলখানা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার জেলখানাগুলো বন্ধ হয়ে গেলে প্রায় দেড় হাজার কর্মী কাজ হারাবেন প্রায় সাতশো জন কর্মীকে অন্যান্য সরকারি কাজে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন সরকার সত্যিকার অর্থে এখন যেন দেশটিতে সত্যজিৎ রায়ের গান বাজছে তাহাকে আনন্দ আকাশে বাতাসে হয়তো বাংলায় হচ্ছে না সে দেশের ভাষাতেই হচ্ছে গুপ্তচর বলছে সে দেশে সুখ আছে শান্তি আছে গাছে ফুল আছে ফল আছে সাথে এটা বলবে যে সে দেশে কোনো অপরাধ নেই নেই কোনো অপরাধীও তাই দেশগুলোতে চড়ছে ঘুঘু